জগন্নাথ মানে জগতের নাথ যিনি। স্কন্দ পুরাণে জগন্নাথের রথের বর্ণনা করতে গিয়ে একটা খুব সুন্দর শব্দ, খুব শব্দ প্রয়োগ করেছে, ভারী সুন্দর বেদব্যাস। রথকে বলছেন আসন বিগ্রহ, রথের নাম আসন বিগ্রহ। রথ কি? আমরা রথ বলতে বুঝি জগন্নাথ যার উপরে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, অর্থাৎ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যে গমন সেইটাকে বলে রথযাত্রা। আর যার উপরে চেপে জগন্নাথ যান তাকে বলা হয় রথ, জগন্নাথের রথ। তো এখন স্কন্দ পুরাণ খুব সুন্দর শব্দ দিলেন আমাকে কদিন আগে এক সাধিকা, ধরে শব্দটা করালেন এবং বললেন, অনেক গ্রন্থ লিখেছে স্মৃতি, তিনি আমার বললেন এইখানে করুন ভালো। জগন্নাথের রথকে বলা হচ্ছে আসন বিগ্রহ। আসন বিগ্রহ কেন না
বলদেব যিনি, তিনি ধরণীকে ধরে আছেন, পৃথিবীকে ধরে আছেন বলদেব। তাহলে বলদেবকে ধরণী ধর বলা হয়, ধরণীকে ধরে আছেন যে অনন্তনাম রূপ। আবার তিনি জগৎকে ধরে আছেন, তাকে ধরবে কে? বলদেবকে ধরবে? আমরা কীর্তন করে আরতির সময় সপ্ত ধরত ধরণী ধর, সন্ধ্যা আরতি কীর্তনের মধ্যে আছে সপ্ত ধরত ধর। তো জগন্নাথ এখন বলদেবকে ধরবেন কে? আবার তত্ত্ব তো একই, যিনি জগন্নাথ তিনি বলদেব, তিনি সুভদ্রা, কে কম দ্বিতীয় নাস্তি। এখন রথে আসে, ধরবেন কে? জগন্নাথ নিজে। জগন্নাথের রথ যেমন নিতাই চান বলদেব তত্ত্ব, ঠিক তিনি বলদেবকে ধরবেন কে? জগন্নাথ। তাই রথের আরেকটা নাম আসন বিগ্রহ। এই রথ যিনি তৈরি করেন, আমরা বলি পাণ্ডারা তৈরি করে, কিন্তু শাস্ত্র বলছেন চর্চিতা বলে দেবী আছে, সে দেবী তত্ত্বাবধানে এই রথটা তৈরি। আর যারা আমরা পুরীতে গেছি রথে, জগন্নাথ দর্শন করি, জগন্নাথের চোখগুলো দেখবেন বড় বড় গোল গোল, উড়িয়া পাণ্ডারা বলে চকা নয়, মানে গোল গোল চোখ। আর না তো গোল কেন? ওখানে পুরাণে একটা খুব সুন্দর কথা বলছে, পুরাণে বলছেন যে হবেই তো গোল, আর লাল কেন বললেন? পদ্মগর্ভ অরণে সাম, ভগবানের চোখের বর্ণনা। আমরা পটল পটল চেরা পদ্ম নেত্র তো বলা আছে সকলের জায়গাতে, পরমিত নেত্র বলা আছে। তো পদ্ম যখন পুরস্কৃত হয় তখন গুলি হয়, আর ভিতরটা লাল কেন? পদ্ম গর্ভ অরণে সাম, পদ্ম ফুলের ভিতরটা যেমন হয় সেরকম অরণের সাম, বুঝলাম? পদ্মের গড়ের ভিতরটা একটু হলুদ থাকে, গোল থাকে। আর লাল কেন বললেন? শ্রীমতী রাধার জন্যে চিন্তা করে করে চোখটা লাল হয়েছে, সারাটা জিগেছে আশপাশে, এরকম অবস্থা। জগন্নাথের চোখ লাল। আর জগন্নাথ মন্দিরে যারা ভিতরে ঢুকে দেখবেন, ওখানে হনুমান দিয়ে রয়েছে অনেক বিঘ্ন, তার মধ্যে হনুমান জি। তো সারা ওই জগন্নাথ মন্দির চারপাশে চারজন হনুমান জি রয়েছে। তো একজন হনুমানের নাম হচ্ছে হনুমানজি, তপস্বী হনুমান, কানপাতা হনুমান। কানপাতা হনুমান যিনি, তাকে যেটা খুব সুন্দর প্রসঙ্গ স্পন্দ পুরানো রয়েছে, কানপাতা হনুমান। এখন যখন নারায়ণের সঙ্গে লক্ষ্মীর বিয়ে হল, অর্থাৎ জগন্নাথ এবং লক্ষ্মী যখন বিয়ে হল, তো লক্ষ্মী বাপের বাড়ি কোথায়? সমুদ্র, সাগর, সমুদ্র, সমুদ্র উদ্ভূতা, সাগর উৎপন্ন। তাহলে সমুদ্র হচ্ছেন জগন্নাথের শ্বশুর বাড়ি, তাই তো? সমুদ্রতে জন্ম মহালক্ষ্মী। তাহলে মহালক্ষ্মীর শ্বশুর, এই মহালক্ষ্মীর বাড়ি হচ্ছেন সাত সমুদ্র। এখন সমুদ্রে দিন রাত গর্জন হচ্ছে, শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, যেমন পুরীতে সব জায়গায় সমুদ্রের শব্দ পৌঁছায়, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে না।
তো জগন্নাথ সমুদ্রকে বলে দেখো তুমি দিন রাত গর্জন করছো, আমার কি ঘুমে দেখা হবে, আমার ঘুমেতে সমস্যা হবে, একদম শব্দ করবে। সমুদ্র বলতে প্রভু আমার থেকে অভাব বর্জন করে বলে না, যারা আমার ঘরে না পৌঁছায়, মন্দিরে না পৌঁছায়। আচ্ছা ঠিক আছে, তারপর হনুমানজি বললেন জগন্নাথ তুমি এক কাজ করো, সমুদ্রের শব্দ যদি এখানে না না সে পৌঁছায় তুমি সেইভাবে কান পেতে থাকো। তো সমুদ্রের কান এই হনুমানজি কান পেতে রয়েছে, হনুমানজি কান পেতে রয়েছেন যাতে সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করতে না। জগন্নাথ মন্দিরে কান পাতা হনুমানজি রয়েছে, অষ্ট মহাবোধ হনুমানজি রয়েছে। তিনি কিরকম মহাবীর যার আটটি হাত, এর পেছনে প্রসঙ্গ ভারী সুন্দর রয়েছে কাহিনী। সেটি হল হনুমানজি, হ্যাঁ, সুদর্শন চক্র তার মনে একটু অহংকার হয়েছে চক্রে, যে আমি সবসময় নারায়ণের সঙ্গে থাকি, ভগবানের সঙ্গে থাকি। আমি সবসময় থাকি, কখনো ছেড়ে যাই না। সুদর্শন চক্রের মনে একটু অহংকার, একটু অভিমান হয়েছে। এখন আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র জগন্নাথ কেমন, তিনি কারো অহংকার অভিমান সহ্য করেন না। অহংকার নিবৃত্তি না, যার থেকে অহংকার, যার মধ্যে থেকে অহংকার যায়নি, নিবৃত্ত হয়নি, যে অহংকারের মধ্যে ডুবে গেছে, সে কখনোই ভগবানকে পেতে পারে না। কে সব দূর কথা, ভগবান তার থেকে অনেক দূরে থাকেন, যার মধ্যে অহংকার চলে আসে, কে সব দূর কথা। অহংকার যার মধ্যে প্রবেশ করেছে সে কখনোই ভগবান পেতে পারে না। তো সুদর্শন অস্ত্রের মধ্যে মনে মনে অহংকার হয়েছে, আমি ভগবানের খুব বেশি ভক্ত, সবসময় সঙ্গে থাকি, যখন প্রয়োজন পাশাপাশি থাকি। যেই মুহূর্তে জগন্নাথ বুঝতে পারলেন যে চক্রের মধ্যে তো অহংকার হয়েছে, তো ভগবান বললেন সুদর্শন এক কাজ কর, তুমি হনুমানজিকে দেখে নিয়ে আসো। তো হনুমানজি আসছেন পুরীতে কৃষ্ণনাথে আসছেন, তো মন্দিরে প্রবেশ করবেন, সুদর্শন আগে চলছে। সুদর্শন যেন ভাব আমি পথ দেখিয়ে নিয়ে আগে চলছে, সুদর্শন আগে যাচ্ছে, হনুমানজির বাধা প্রাপ্ত হচ্ছে, ভালো করে এগোতে পারছে হনুমানজির, কী করি সুদর্শন তো আমাকে ঠিক মতো এগোতে দিচ্ছে না, খালি বাধা দিচ্ছে, খালি বাধা দিচ্ছে। তখন হনুমানজির সঙ্গে সঙ্গে ভাবছেন কী করি, হঠাৎ করে প্রভুকে চিন্তা করলেন, স্মরণ করলেন, আর যেই মুহূর্তে স্মরণ করা তখনই মাথায় বুদ্ধি চলে গেল। চৈতন্য চরিতার মধ্যে খুব সুন্দর কথা বললেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এখন হনুমান ভাবছেন আমি যাচ্ছি জগন্নাথের কাছে, আমাকে বারবার বাধা দিচ্ছে সুদর্শন, বুদ্ধি এটা বের করতে হবে। তখন তিনি চারটে হাত বের করলেন, সুদর্শনকে ধরলেন চারটে হাত, দুটো হাত দিয়ে প্রণাম করছে, প্রভু প্রণাম করছে, আর হাতে ফুল দিয়ে
একটি ফুল নিয়েছি, পুষ্প অর্পণ প্রণাম এবং সুদর্শন প্রার্থনা। এইখানে অষ্টমহাভোজ হনুমানজি এই লীলা করেছে, জগন্নাথ মন্দির মধ্যে রয়েছে। জগন্নাথজি শ্রী জগন্নাথের ভক্তির জয় গ্রন্থে ভারী সুন্দরের প্রসঙ্গ আছে। কৃষ্ণপ্রিয়া বলে রাজকন্যা, তিনি তার প্রেম পত্র পাঠাচ্ছেন জগন্নাথের কাছে, ভক্তির জয় শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী লেখা, ভারী সুন্দর গ্রন্থ, অপূর্ব ভাষা, অপূর্ব সুন্দর। তো সেখানে লিখছেন জয়নগর সম্ভবত বৃন্দাবন থেকে কিছুটা দূরে রাজস্থানের মধ্যে পড়ে। তো সেখানে রাজা থাকেন, তার কন্যার নাম কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণপ্রিয়া অত্যন্ত কৃষ্ণভক্ত, ছোটবেলা থেকে কৃষ্ণভক্ত, তার সেবা পূজা অর্চন নিয়ে থাকেন, বন্দনা নিয়ে থাকেন, সব কাজে পারদর্শী, কিন্তু সবসময় সেবাতে মগ্ন থাকে। এর মধ্যে তার মায়ের শরীর খারাপ হয়, অসুস্থ হন তার মা চন্দ্রমতি, কোনো ডাক্তার রোগ ভালো করতে পারছে না। যারা কৃষ্ণভক্ত, রাজাও কৃষ্ণভক্ত, কিন্তু মেয়ের অতুলনীয় তুলনা হয়, রাজা রানী দুজনেই কৃষ্ণভক্ত। অনেক ডাক্তার ভালো হচ্ছে না, এর মধ্যে এক সাধুর উপর থেকে এসে বলল এনার জগন্নাথের প্রসাদ, মাকে খাইয়ে দাও ভালো হয়ে যাবে, জগন্নাথের মহাপ্রসাদ মাকে দাও ভালো হয়ে যাবে। তো মাকে দিয়েছেন এবং যেদিন থেকে প্রসাদ গ্রহণ সেদিন থেকে রানী আস্থা সুস্থ ছিল, তো একদম সুস্থ। যখন সুস্থ হয়ে গেলেন তাহলে দেখুন বিশ্বাসের ব্যাপারটা আছে, বিশ্বাস বিশ্বাসের তর্কে বধুর শাস্ত্র বললেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বিষ্ণবে স্বল্পপূর্ণবতার রাজন বিশ্বাস যায়। আমার এক কাকু আছে, সে প্রতিদিন ঠাকুরের চরণটা তুলসী পাতা, নামটা বলছি প্রতিদিন ওষুধ খেতে হয় না, বিশ্বাস। তো শাস্ত্রে বলছে মহাপ্রসাদে গোবিন্দে নাম প্রভাবে বিষ্ণবে স্বল্পপূর্ণবতার রাজন বিশ্বাস হয়ে যায়, বিশ্বাসের গায়ে বস্তু তর্কে গ্রহণ। তো যাদের পূর্ণ কম ভাগ্য প্রসন্ন নয় তাদের এদের উপরে বিশ্বাস হয় না, কাদের মহাপ্রসাদে গোবিন্দে ঠাকুরের প্রসাদে ভগবত প্রসাদে বিশ্বাস হয় না। আমার প্রসাদ খাই তো, প্রসাদ তো খাই, মন্দিরে যাই প্রসাদ পাই, প্রসাদ মনে করে খাই না, ডাল ভাত মনে করে খাই, দারুণ সবজিটা রয়েছে, তাহলে প্রসাদ তো হলো, তরকারি মনে করে খেলাম, পেট ভরার জন্য খেলাম, ক্ষুধা বিবৃত্তির জন্য খেলাম, প্রসাদ মনে করে তো খেলাম না। তো যদি প্রসাদে আমার বিশ্বাসটাই না থাকে প্রসাদ কেন পেয়ে দেবে, প্রসাদ প্রসাদ তার যে কৃপা শক্তি সেটাকে গুটিয়ে নেবে। যাদের পূর্ণ কম ভজন সাধন নেই তাদের প্রসাদের ইয়া করবেন না, প্রসাদ তার ক্ষমতাটা গোপন করবে, স্বল্পপূর্ণ বতান রাজন বিশ্বাস হিসেবে যাবে। মহাপ্রসাদে গোবিন্দ, মহাপ্রসাদে বিগ্রহতে শ্রীগোবিন্দের নামেতে সাধুতে বৈষ্ণবেতে অল্প পূর্ণ ব্যক্তির বিশ্বাস জন্মায় না।
আর বিশ্বাস নাহলে কি হবে? বিশ্বাসটা করলে আমাদের চৈতন্য চরিতা কিন্তু বললেন আদর শ্রদ্ধা যথেষ্ট আদর সর্ব শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। তো বিশ্বাসটা ভজনের মূল চাবি। কেদার রায় সমাজ বইতে পাঠ করতে তিনি বলতেন সবই হলো, শুধু একজনের সঙ্গে দেখা হলো না বলে কিছু হলো না। তার সঙ্গে দেখা হয়নি, বিশ্বাস মহাশয়ের সঙ্গে দেখা হয়নি, সব হয়েছে বিশ্বাস নেই। তো রাজা এবং রানীর বিশ্বাস ছিল, সুস্থ হয়ে গেছে রানী, সকলে খুশি। কৃষ্ণপ্রভ জগন্নাথকে ভালোবাসা দান করেছেন আরো তীব্রভাবে। এর মধ্যে পুরীর এক পান্ডা পূজারী বন্ধু মহান্তি তার নাম, তিনি প্রতি বছর জগন্নাথের পোশাক নিয়ে, প্রসাদী চন্দন পুষ্প নিয়ে বিভিন্ন দেশে সে যেতেন ঘুরতে। তিনি ঘুরতে তো জয়নগরে এসেছেন, বিভিন্ন বাড়িতে প্রসাদ দিচ্ছেন, ভক্তরা আনন্দ করছে। বন্ধু মহান্তি শুনছে রাজকন্যা কৃষ্ণ ভক্ত জগন্নাথের ভক্ত। বন্ধু মহান্তি তখন একটা চিঠি লিখছে ওই রাজকন্যা কৃষ্ণ, যেই শুনেছেন যে রাজকন্যা অত্যন্ত কৃষ্ণ ভক্ত। বন্ধুমান লিখছে জগন্নাথঙ্ক নিমন্ত্রে নিমিত্তে জগন্নাথঙ্ক নিমিত্তে যে শ্রদ্ধা হেব তুম্ভ চিত্তে, মানে জগন্নাথের তুমি তোমার চিত্তে যদি কোন রকম শ্রদ্ধা ভালোবাসা ভক্তি থাকে, জগন্নাথঙ্ক নিমিত্তে যে শ্রদ্ধা হেব তুম্ভ চিত্তে, তোমার চিত্তে জগন্নাথের প্রতি যদি কোন রকম ভক্তি শ্রদ্ধা থাকে দিলে সে আনতে এনে দিব। যদি তুমি আমাকে তার জন্য কিছু দাও জগন্নাথের জন্যে আমি সেখানে পৌঁছে দেব দেই দিব, আমি নিয়ে গিয়ে জগন্নাথকে দিয়ে দেব যদি তোমার কি শ্রদ্ধা হয়। বন্ধুবান চিঠিটা লিখে রাজকন্যার কাছে দূত মারফত পাঠিয়েছে। রাজকন্যা চিঠিটা পেয়েছে, চিঠিটা পেয়ে শুনলেন আচ্ছা জগন্নাথের সেবার জন্য এই পান্ডা কিছু চাইছে, দিতে হবে, কী দেবো জগন্নাথকে? রাজকন্যা চিন্তায় পড়ে গেছে কী দেব। জগন্নাথকে আমি কী দেব, রাজকন্যা চিন্তায় পড়ে গেছে। প্রথম যে চিঠিটা যেহেতু জগন্নাথের জন্য নামটা আছে, চিঠিটাকে ভালো করে দেখলেন একবার দুবার তিনবার দশবার চিঠিটা ভালো করে তুললেন, পরে ভাবছেন মনে মনে আমার কি সেই সৌভাগ্য হবে আমি পুরুষোত্তমে গিয়ে কোনোদিন জগন্নাথ দর্শন করতে পারব, আমার তো সে ভাগ্য নেই, আমি যে জগন্নাথে যাব আমার কি সেই সৌভাগ্য আছে? না, আমার সে সৌভাগ্য নেই। তারপর আমি রমণী কোথাও যেতে গেলে আমাকে বাধা বিপত্তি আছে, ইচ্ছা করে যেতে পারো সেদিক দিয়ে তুমি ভালো, সৌভাগ্য নেই। নারী জাতি রমণী জাতি কি করবো? চিঠিতে একটু খুশি হয়েছে, যার যেতে নাই পারি তার জন্য কিছু দিতে পারবো। ব্রাহ্মণ
পুরীর যে পাণ্ডা ব্রাহ্মণ, তিনি আমার সেই সেই সুযোগকে সেবার সুযোগকে দিচ্ছেন, তিনি বলছেন পৌঁছে দেবেন। তিনি তাতে খুব খুশি হয়েছেন, অনেকবার পৌঁছে জগন্নাথের নামও তার মধ্যে আছে। থিয়েটার ট্রেনে জগন্নাথকে দেখব দিতে পারবো এটা ভেবে আনন্দিত হয়েছে, চোখে জল করতে আরম্ভ করেছে। তারপর গভীর দুঃখে বিষাদে মনটা ভরে গেছে, দুঃখ বিষাদ বিরহ একসঙ্গে আক্রমণ করেছে তার সঙ্গে। কৃষ্ণপ্রিয়া মনে মনে ভাবছেন কি দেব। আচ্ছা, পূজা করতে গেলে প্রথম তো আসন দিতে হয়, ইদম আসন। যখন ব্রাহ্মণ পূজা করে বলে ইদম আসন। আচ্ছা, আমি জগন্নাথের যে আসন দিই, আসন দিতেই পারি একটা বসার জন্য আসন। পরের দিন ভাবছেন আসন কি করে দেব। সেক্ষেত্র পরিধান যার আসন পুরুষোত্তম সপ্তপুরী, তার মধ্যে শ্রীক্ষেত্র যার আরেকটা নাম শঙ্খক্ষেত্র। পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়, নীলাচল বলা হয়, সপ্তপুরীর মধ্যে শ্রেষ্ঠ নীলাচল ধাম পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র শঙ্খক্ষেত্র যার নাম, তাকে আমি কি আসন দেব, কত বড় আসন দেব, আসন দিতে পারব। আচ্ছা, এটার পাত্র পাধরা জল দিতে পারি, চরণ ধোয়া এটার পাত্র ব্রাহ্মণরা বলে চরণ ধোয়ার জল, সেটাই বা কি করে দিই। যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাকে আমি কোন জল দেব, কী দেব ধোয়ার জন্য। বিষ্ণুপাদ ধোয়া গঙ্গা, যে গঙ্গার সমস্ত ভগবত সেবায় লাগে, সেই গঙ্গায় তার চরণ থেকে উন্নত, তাকে চরণ ধোয়ার কী জল দেব না, আমি জল দিতে পারব। আচ্ছা, জগন্নাথকে তো আমি চন্দন দিতে পারি, সুন্দর গন্ধ, জগন্নাথ খুশি হবে, চন্দন এটাও তো দিতে পারবো না। কেন, যার ভোগ রান্নার কাঠে চন্দন ব্যবহার হয় তাকে আমি কী দেবো, চন্দন সুগন্ধ রান্নায় লাগে, ওটাও দেওয়া যাবে। কৃষ্ণপ্রিয়া চিন্তা করছে কি দেব। আচ্ছা, জগন্নাথকে একটা আমি সুন্দর করে বৃহত মন্দির বানিয়ে দিতে পারি, সুন্দর করে মন্দির, সুন্দর মন্দির বানিয়ে দিতে পারি। পরক্ষণ ভাবছেন না তাও হবে না, কেন হবে না, রত্না করতব বিহনা